আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই থ্রি স্টার চ্যানেলস রুইবিল। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা আছি সবাই আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। খুবই মজার এবং খুবই সহজ একটি রেসিপি, যারা রুই মাছ খেতে খুবই পছন্দ করেন। আমি এখানে বেশ কিছু রুই মাছ নিয়েছি, কিছু নিয়েছি মাথা, কিছু নিয়েছি মেইন পিস। এখানে কিছু মাথা আছে, রুই মাছের মাথা, লেজ, আমি সব ধরনের পিস এখানে নিয়েছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। এখন আমি সাথে নিয়েছি ফুলকপি আলু, ভালোভাবে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, সাথে ফুলকপি ও আলু গুলোকেও আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যানে মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে রান্না করব হচ্ছে রুই মাছের ঝোল, তাই মাছগুলোকে আমি খুব বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। বাস, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিচ্ছি ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটাকেও আমি খুব বেশি একটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। বাস, আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেম ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি এটা পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাটা মাছের ঝোলটাকে খুবই স্বাদ বাড়িয়ে থাকবে, তাই আমি এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1.5 টিস্পুন মরিচের গুঁড়া। জালটা ভিউয়ার্স আপনাদের পছন্দ মতো দিয়ে থাকবেন। এখানে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়া দিচ্ছি, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাটা যেন পুড়ে না যায়, এর জন্য আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে আমি খুবই ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যখন এরকম তেল তেল হয়ে উঠবে, তখন আমি বেশ কিছু পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 গ্লাস পানি অ্যাড করেছি। 1.5 গ্লাস পানি দিয়ে যখন পানিটা অল্প বলক হয়ে আসবে, তখন আমি অ্যাড করব ফুলকপি অ্যান্ড আলুগুলা। এখন আমি ফুলকপি অ্যান্ড আলু দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মাছগুলো উপরে। ভিউয়ার্স, আপনারা যদি ঝোল একটু বেশি খেতে চান, তো পানির পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন। আমি বেশ 10 মিনিট রান্না করার পর আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। আপনার ইচ্ছে করলে কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন। বাস, আমার রান্নাটা হয়ে গেল খুবই অল্প সময়ে, খুবই মজার আমার রুই মাছ রান্না হলো। এখানে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছটা রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। খুবই ইজি, সব সময়ের মতোই আজকেও আমি ইজিভাবে রান্না করেছি।
ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।